প্রিয় দর্শক আমরা আমাদের যে জামাতের ধর্মবিশ্বাস সেটি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই তাহলে আশা করি আমাদের সম্পর্কে আপনাদের মনে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা চলুন দর্শক শুনে নেই আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস আহমোদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু সাল্লামের লেখা থেকে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রতিশ্রুত মুসিহ ও মাহদি আলহ্লাম বলেছেন আমি সত্য বলছি এবং খোদা তালার কসম খেয়ে বলছি আমি এবং আমার জামাত মুসলমান এ জামাত মহানবী সাল্লু আলহিউসাল্লাম ও কোরআন করিমের প্রতি ঠিক সেভাবেই ইমান রাখে যেভাবে একজন সত্যিকার মুসলমানের ইমান রাখা উচিত ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পদস্খলনকে আমি ধ্বংসের কারণ বলে বিশ্বাস করি আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যত কল্যাণ ও বরকত লাভ করতে পারে যতটা আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জনে সক্ষম শুধুমাত্র মহানবী আলাইহি ওসাল্লামের সত্যিকার আনুগত্য ও পূর্ণ প্রেমের মাধ্যমেই সে তা লাভ করতে পারে তা না হলে নয় তাঁকে অর্থাৎ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে বাদ দিয়ে এখন পুণ্যের আর কোনো পথ নেই লেকচার লুধিয়ানা পৃষ্ঠা বারো মলফুজাত অষ্টম খণ্ড পৃষ্ঠা ২২৪, চব্বিশ